আচ্ছা, এখন এই অঙ্কটাই আমরা এখন এই সূত্রটা দিয়ে যেহেতু করছি, এখন আমরা এই যে এইটা দিয়ে করার চেষ্টা করবো এখন। হ্যাঁ, এই যে এই এই পার্টটা দিয়ে, এই পার্টটা দিয়ে করার চেষ্টা করবো। তাহলে এখন আমরা এখানে দেখেন আমাদের সাম্যাবস্থায় কি কি উপস্থিত আছে। আমাদের হাইড্রোজেনের এ মাইনাস আলফা বাই টু মোল উপস্থিত আছে, আয়োডিনের বি মাইনাস আলফা বাই টু মোল উপস্থিত আছে, এবং আমাদের হাইড্রোজেন আয়োডাইডের আলফা মোল উপস্থিত আছে। তাহলে এখন যখন আমরা কেসি নির্ণয় করবো, কেসি যখন নির্ণয় করবো, তখন সূত্রটাকে লিখে নিবো। কেসি সূত্র হচ্ছে যে এখান থেকে ইকুয়েশন থেকে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু আয়োডিনের ঘনমাত্রা, তাই না? তাহলে এখন দেখেন আমরা যদি ধরি যে আমাদের এখানে একটা ভি আয়তনের একটা পাত্রে আমরা এই বিক্রিয়াটা করাচ্ছি, ভি আয়তনের পাত্র, তাহলে এখানে আমাদের হাইড্রোজেনের মোল সংখ্যা কত আছে? হাইড্রোজেনের মোল সংখ্যা আছে আমাদের এ মাইনাস আলফা বাই টু, আর আয়োডিনের আমাদের মোল সংখ্যা আছে বি মাইনাস আলফা বাই টু, আর এখানে আমাদের হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা আছে আমাদের আলফা। ঠিক আছে, ধরে নিলাম যে এই পাত্রের আয়তন আমাদের ভি, ভি লিটার পাত্র আমাদের এখানে বিক্রি হচ্ছে এটার মধ্যে। আচ্ছা, তাহলে এখন দেখেন এখান থেকে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কিভাবে বের করবো। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের যেটা ঘনমাত্রা হবে সেটা হবে আমাদের এখানে আলফা মোল উপস্থিত আছে আর ডিভাইডেড বাই এটার আয়তন। তাহলে অনুরূপভাবে হাইড্রোজেনের জন্য কিভাবে বের করবো, হাইড্রোজেনের ঘনমাত্রা হবে হাইড্রোজেনের মোল সংখ্যা এ মাইনাস আলফা বাই টু ডিভাইডেড বাই ভি, আর আয়োডিনের যে ঘনমাত্রা সেটা হবে বি মাইনাস আলফা বাই টু ইন্টু ভি। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলো আমরা জাস্ট এখানে বসাই দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমরা একটু বসাই, একটু জায়গা লাগবে আমাদের। তাহলে প্রথমে আমরা হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে আলফা ডিভাইডেড বাই ভি হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে যে এ মাইনাস আলফা বাই টু ইন্টু বি মাইনাস আলফা বাই টু। ঠিক আছে, তাহলে উপরে হলো আমাদের আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ঠিক আছে, আর নিচে হবে আমাদের টু এ মাইনাস আলফা বাই টু ইন্টু টু বি মাইনাস আলফা ডিভাইডেড বাই টু। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর এখানে গুণ করে দিলে ফোর, দুই এর দুই চার, আর এখানে আমাদের টু এ মাইনাস আলফা ইন্টু টু বি মাইনাস আলফা। তাহলে এটা আমাদের হয়ে গেল, আচ্ছা সরি, এখানে টু না, এটা আসলে আমাদের এখানে একটা ভি ছিল, এ মাইনাস আলফা বাই টু, আর নিচে হচ্ছে যে আমাদের একটা ভি ছিল। হ্যাঁ, আর নিচে একটা আমাদের ভি ছিল। ঠিক আছে, তাহলে এগুলো আসলে হবে আমাদের টু ভি করে। ঠিক আছে, টু ভি, আচ্ছা তাহলে এটা হয়ে যাবে আমাদের ফোর ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি যে এটা ফোর, এই ভি স্কোয়ার আর ভি স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে ফোর আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের টু এ মাইনাস আলফা, অথবা আমরা এটাকে আচ্ছা এটাই লিখি টু এ মাইনাস আলফা আর টু বি মাইনাস আমাদের আলফা। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু হচ্ছে যে আমাদের হিসাবে চলে আসবে, এবং এটা ক্যালকুলেশন করলে যা হবে আমাদের ওই আগে যেটা করছি সেটার ক্যালকুলেশন করলে আমাদের একই অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন যে আমরা কিভাবে এখান থেকে কে পি বের করতে পারি। ঠিক আছে, কে পিটা আমরা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটু অন্যরকম দেখা গেলেও কিন্তু আমাদের অ্যান্সারের সময় কিন্তু ঠিক সঠিক অ্যান্সারটাই আমাদের আসবে। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু কোনো কারণ নাই, এখানে জাস্ট এটা বসাই দিবেন, এখানে কোনো অসুবিধা নেই। পরীক্ষায় যে এখানে আলফা যদি ধরেন তাহলে সেই অনুযায়ী এটা বসাবেন, আর যদি এখানে টু আলফা ধরেন তাহলে আগে যেটা আসছে ওটাই বসাবেন, মান কিন্তু দুইটার ক্ষেত্রেই একই আসবে। আচ্ছা, এটা আমি একটু পরে করে দেখাবো পরের টিউটোরিয়ালে, যে বা ইয়েতে ভিডিওতে, যে কীভাবে আসলে দুইটা সমান হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখানে টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা কিভাবে কেপি বের করতে পারবো। হ্যাঁ, কেপি, তাহলে আমাদের কেপি বের করার জন্য আমাদের এখানে আগে যেটা জানতে হবে, এখানে টোটাল মোল সংখ্যাটা কত সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে এখানে টোটাল মোল সংখ্যা বা মোট মোল সংখ্যা, বা আমরা যদি এই হাইড্রোজেন প্লাস
আয়োডিন প্লাস হাইড্রোজেন আয়োডাইড এই তিনটার মোল সংখ্যা যদি যোগ করি তাহলে এখানে কি আসে? এখানে আসে এ আলফা এ প্লাস এ মাইনাস আলফা বাই টু প্লাস বি মাইনাস আলফা বাই টু প্লাস আমাদের আলফা। তাহলে এখানে আসে আমাদের এ আর এখানে আলফা বাই টু আর আলফা বাই টু যোগ বিয়োগ করলে বা মাইনাস আলফা বাই টু আর মাইনাস আলফা বাই টু যোগ করলে হয় মাইনাস আলফা প্লাস বি প্লাস আলফা। তাহলে এই মাইনাস আলফা আর এই প্লাস আলফা আর মাইনাস আলফা কেটে যায়, এখানে থাকে টোটাল হচ্ছে যে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা ধরে নিই এই পাত্রের টোটাল প্রেশার চাপ হচ্ছে যে আমাদের পি, তাহলে সেই ক্ষেত্রে আমরা আংশিক চাপ গুলো কিভাবে বের করবো? দেখেন আমরা আংশিক চাপ যদি বের করতে চাই হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ, তাহলে আমরা বলেছি প্রথমে হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা হচ্ছে আমাদের এ প্লাস বি ইনটু টোটাল প্রেশার। ঠিক আছে, এটা এরপরে যদি আমরা হাইড্রোজেনের আংশিক চাপ বের করতে যাই হাইড্রোজেন, তাহলে উপরে হবে হাইড্রোজেনের মোল সংখ্যা কত এ মাইনাস আলফা বাই টু ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা কত, মোট মোল সংখ্যা এ প্লাস বি ইনটু আমাদের মোট চাপ। ঠিক আছে, যদি আমরা এখান থেকে হাইড্রোজেন শুধু আয়োডিনের হচ্ছে আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার ক্যালকুলেশন করতে যাই, তাহলে এখানে কি হবে, উপরে হবে আমাদের বি মাইনাস আলফা বাই টু ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা এ প্লাস বি ইনটু আমাদের মোট চাপ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমরা তিনটা জিনিস বের করে ফেললাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, আমরা কেপি যখন ক্যালকুলেশন করবো কেপি তে আসবে আমাদের ঠিক অনুরূপভাবে আগে সূত্র লিখে নিব আমরা, পি অফ হাইড্রোজেন আয়োডাইড হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ হাইড্রোজেন ইনটু পি অফ আয়োডিন। ঠিক আছে, তাহলে এখন দেখেন পি অফ হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে কি আমাদের এখানে আছে আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি ইনটু পি এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কি আসবে হাইড্রোজেন, হাইড্রোজেন এ মাইনাস আলফা বাই টু ডিভাইডেড বাই এ প্লাস বি ইনটু এটা হচ্ছে আমাদের বি মাইনাস আলফা বাই টু ডিভাইডেড বাই এ প্লাস বি ইনটু পি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করলে কিরকম হবে আমাদের, দেখেন এটা হয়ে যাবে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার পি স্কোয়ার, হ্যাঁ এটা আলফা স্কোয়ার পি স্কোয়ার নিচে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আর এইটাকে যদি আমরা কোনাগুনি গুণ করে উল্টাই দিই তাহলে এটা হয়ে যাবে আমাদের এখানে একটা পি ছিল হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে আমাদের নিচে যে এ প্লাস বি আছে তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে উপরে চলে আসবে, নিচের থেকে উপরে চলে আসবে। ঠিক আছে, একটু ক্যালকুলেশন করে দেখেন যে এই নিচের থেকে এটা কোনাগুনি গুণ করলে উপরে উঠে যাবে আর নিচে থাকবে আমাদের এরকম যে এ মাইনাস আলফা বাই টু ইনটু বি মাইনাস আলফা বাই টু ইনটু পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই পি স্কোয়ার আর পি স্কোয়ার কেটে যাবে এবং এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার কেটে যাবে এবং থাকবে আমাদের এটা যে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এখান থেকে যদি আমরা লিখি যে এ মাইনাস আলফা বাই টু ইনটু বি মাইনাস আলফা বাই টু, অথবা যদি এটা আমরা নিচে দুই দিয়ে গুণ করে দিই তাহলে এটা এরকম আসবে, দেখেন এটা এরকম আসবে যদি এখান থেকে আমরা দুই দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে আলফা স্কোয়ার আর নিচে হয়ে যাবে টু এ মাইনাস আলফা ডিভাইডেড বাই টু ইনটু টু বি মাইনাস আলফা ডিভাইডেড বাই আমাদের টু। ঠিক আছে, আর এই টুটা যখন উপরে উঠে যাবে তখন এটা হয়ে যাবে ফোর আলফা স্কোয়ার ডিভাইডেড বাই টু এ মাইনাস আলফা ইনটু টু বি মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকেও কিন্তু আমরা এই যে এই সূত্রটা থেকে কিন্তু এই যে এই এই অবস্থা থেকে যে এইভাবে যখন ক্যালকুলেশন করছি তখন আমরা কিন্তু কেপিটা বের করছি এইভাবে একইভাবে। হ্যাঁ, এইটা কিন্তু এখান থেকে যেটা কেসি বের করছিলাম সেটারই কিন্তু এটা সমান হয়ে যাবে, কারণ কি আমরা বলছিলাম যে দুই পাশে যদি মোল সংখ্যা সমান হয়, দেখেন এটা একটা স্পেশাল কেস যে যদি দুই পাশে মোল সংখ্যা সমান হয় যে এখানে দেখেন দুই মোল এপাশে এক মোল আর এক মোল দুই মোল, তো টোটাল দুই পাশে মোল সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা বলেছিলাম কেপি আর কেসির মান কি আসবে সমান হবে। দেখেন এখান থেকে যেটা কেপি একটু আগে যেটা কেসি বের করেছিলাম সেটা আর এই কেপি এখন বের করলাম এটা কিন্তু একদম হলো সমান। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা থেকে আমরা কিভাবে বের করবো দেখেন, তাহলে এখন যদি এইভাবে ক্যালকুলেশন না করে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করতাম তাহলে এটা থেকে কিভাবে আমরা বের করতে পারি দেখেন,
আচ্ছা, তাহলে এখন আমরা পাইলাম কি যে আমরা এখানে যে একটা পাত্র নিয়েছি সেই পাত্রের মধ্যে এখন তাহলে কি কি উপস্থিত। এখন কিন্তু আমরা যে নিচেরটা করতেছি, আমরা এটা করতেছি না, এটা আমরা করে দেখালাম। এখন আমরা এই নিচেরটা করে দেখাবো, এই যেটা, ঠিক আছে? যদি এইটাকে এইভাবে করে আমরা ক্যালকুলেশন করতাম, এটা না করে এটা, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের যে পাত্রটা আমরা নিয়েছি সেই পাত্রের মধ্যে আমাদের এখন কি কি উপস্থিত আছে, আমাদের হাইড্রোজেন, যেটা হাইড্রোজেন, হাইড্রোজেন আছে আমাদের এ মাইনাস আলফা মোল, আমাদের যেটা আয়োডিন, আয়োডিন আছে আমাদের বি মাইনাস আলফা মোল, আর আমাদের হাইড্রোজেন আয়োডাইড আছে, হাইড্রোজেন আয়োডাইড আছে আমাদের টু আলফা মোল, ঠিক আছে? তাহলে এখন দেখেন এখানে টোটাল মোল সংখ্যা কত, এখানে টোটাল মোল সংখ্যা দেখেন যদি যোগ করি তাহলে এখানে আসছে যে এ মাইনাস আলফা প্লাস বি মাইনাস আলফা প্লাস টু আলফা, ঠিক আছে? তাহলে এটা দেখেন এ প্লাস বি আর আলফা আলফা মাইনাস টু আলফা প্লাস টু আলফা, তাহলে কাটাকাটি করলে এখানে টোটাল মোল সংখ্যা হচ্ছে আমাদের কিন্তু এ প্লাস বি। তাহলে আমরা যে পাত্রটা নিয়ে বিক্রিয়া করাচ্ছি সেই পাত্রের মধ্যে টোটাল আমাদের এ প্লাস বি মোল টোটাল পদার্থ উপস্থিত আছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে পার্শিয়াল প্রেশার গুলো ক্যালকুলেশন করবো, যদি হাইড্রোজেন আয়োডাইড এর ক্যালকুলেশন করি তাহলে হাইড্রোজেন আয়োডাইড এর মোল সংখ্যা এখানে টু আলফা, নিচে হবে আমাদের আলফা প্লাস বিটা ইন্টু টোটাল প্রেশার, ধরে নিলাম এখানে আমরা এই এই যে পাত্র আছে এই পাত্রের টোটাল প্রেশার হচ্ছে আমাদের পি, তাহলে এটা হয়ে যাবে পি, ঠিক আছে? আর যদি হাইড্রোজেনেরটা ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনের কত আছে আমাদের এ মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু আমাদের পি, আর যদি আয়োডিনের ক্যালকুলেশন করি ঠিক অনুরূপভাবে বি মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু আমাদের পি, ঠিক আছে? এই তো হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যখন কেপি ক্যালকুলেশন করবো, কেপি দেখেন কেপি কেপি হচ্ছে আমাদের এখান থেকে ইকুয়েশন থেকে আসেন যে হাইড্রোজেন আয়োডাইডের পার্শিয়াল প্রেশার এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের হাইড্রোজেনের পার্শিয়াল প্রেশার ইন্টু আমাদের আয়োডিনের পার্শিয়াল প্রেশার, ঠিক আছে? তাহলে এখানে মান বসাই হাইড্রোজেন আয়োডাইডের জন্য, হাইড্রোজেন আয়োডাইডের কত আমরা টু আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু পি, হ্যাঁ, হোল স্কোয়ার। আর হাইড্রোজেনের ক্ষেত্রে এ মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু পি, আর এখানে এখানে আছে বি মাইনাস আলফা বাই এ প্লাস বি ইন্টু পি, ঠিক আছে? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করেন, এখানে গুণ করে দিলে কি হয়, এখানে গুণ করলে উপরে গুণ করলে ফোর আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে আমাদের এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা, বি মাইনাস আলফা ইন্টু পি স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আছে, ঠিক আছে? তাহলে এটাকে যদি উপরে উঠাই দিই কোনাগুনি গুণ করে তাহলে এটা কেমন হবে, এটা হবে ফোর আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু, গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু, এটা হয়ে যাবে এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা ইন্টু আমাদের পি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখানে এটা এটা কাটাকাটি চলে যাই, এটা পি স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে ফোর আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা, ঠিক আছে? এইটা যখন আমরা এই সূত্র ধরে বা এই সিস্টেম অনুযায়ী যখন আমরা কেসি ক্যালকুলেশন করছিলাম সেইটারই কিন্তু এটা ইকুয়াল, ঠিক আছে? এখন আমরা এই দুইটা সূত্র দিয়ে আমরা দেখাবো কিভাবে যে এই অঙ্ক যে করেছিলাম সেই অঙ্কটা আসলে সঠিক ছিল, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ।